সম্প্রতি বিচার ব্যবস্থার অতি সক্রিয়তার অভিযোগে দেশজুড়ে নানা মহল সরব হয়েছে। এবার প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তার অভিমত, বিচার ব্যবস্থার অতি সক্রিয়তার কারণই হল আইনসভা দুর্বল হয়ে পড়া। সোমনাথবাবুর আশঙ্কা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হয়। জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে একটা কথা শুনছেন আজকাল, যারা যাদের কারোর প্রতি দায়িত্ব নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই, জজেদের তো কারোর প্রতি, তাদের তো ভোট দিতে হয় না 5 বছর অন্তর, তাদের তো বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় না। আজকে তারা বিভিন্ন কোথায় কি ট্যাক্স হবে, কোথায় কি হবে, কোথায় কে এমন একটি অফিসার হবে, কি তাদের কোয়ালিফিকেশন হবে, বিচার ব্যবস্থা ঢুকে পড়ছে যেখানে তার ক্ষমতা নেই, ছিল না, সংবিধানে নেই। প্রাক্তন অধ্যক্ষের আক্ষেপ, এখন লোকসভায় আলোচনা প্রায় হয় না বললেই চলে, অনেক সময় শুরু হয়েই মুলতবি হয়ে যায়। দিন কয়েক আগে রাজ্যের বিধানসভায় বিনা আলোচনায় বাজেট পাশ করানোকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তখন ঘটনা সরাসরি উল্লেখ না করে এ ধরনের কাজকে গণতন্ত্র বিরোধী বলেই আখ্যা দিলেন সোমনাথবাবু। তার মন্তব্য, এ ধরনের ঘটনায় মানুষের অধিকারের প্রতিফলন ঘটে না। যখন এই কাঠামো দুর্বল হয় তখন অন্যান্য শক্তিরা আসে, আইন সভার ক্ষমতা কমে যাচ্ছে, আইন তৈরি হচ্ছে না, আইনের আলোচনা হচ্ছে না, একদিনে বাজেট পাস হচ্ছে, কোনো আলোচনা নেই তার, সেখানে মানুষের রায়ের কোনো প্রতিফলন হচ্ছে না সঠিক। শনিবার দমদম সুরের মাঠে রবীন্দ্র ভবনে সুভাষ চক্রবর্তী চতুর্থ প্রয়াণ দিবসে আলোচনায় যোগ দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বকলমে সিপিএম এর নেতৃত্বে দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে মুখ্য বক্তাই ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।